হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হলো যে আমাদের সেকেন্ড পার্ট, যেটা আমরা লাঞ্চ করার পরে আমরা চলে এসেছি খিলগাঁও তালতলা। আর এখানে এসেছি যেটা আপন কফি শপ, সেখানে এসেছি। তো আমরা ওয়েট করছি, যেহেতু আমরা সবাই মিলে একসাথে আজকে বের হয়েছি। তো আমরা লাঞ্চটা শেষ করেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখন হলো আমাদের মানে কফি খেতে ইচ্ছা করছে, তাই আমরা চলে এসেছি খিলগাঁও তালতলা। তো আপন কফি শপ এটা খুব ফেমাস এদিকের, যেখানে কফি খুব ভালো। তো দেখা যাক, আমি এর আগে খাইনি, এই ফার্স্ট আমার আজকে এখানে কফি খাওয়া। না, এর আগে আমি একবার এসেছিলাম অনেক আগে, তো তখন আমি খেয়েছিলাম। তো আজকে দ্বিতীয়বার, অনেক আগে এসেছিলাম। তো আমরা হুট করে এখানেই চলে আসলাম, মানে প্ল্যান ঠিক, মানে আজকের প্ল্যানটা ওইভাবে ঠিক হয় নাই যে আমরা আসলেই কোথা থেকে কোথায় যাব। তো এখন আমরা আমাদের, যেহেতু আমরা বেশ কয়জন, তো আমাদের কর্নারে সিটগুলো করে দিচ্ছি। তো আমরা অর্ডার করার জন্য এখানে কোল্ড কফি, যে ক্যাপাচিনো, ওটা অর্ডার করব। আর একটা হলো শুধু নর্মাল কোল্ড কফি, চকলেট কোল্ড কফি একটা। আর সব একই রকম, মানে কোল্ড কফি ক্যাপাচিনো, সেটা আমরা অর্ডার করেছি। তো আমরা ওয়েট করছি কফি কখন আসবে। এর ফাঁকে আমরা একটু ছবি তুলতেছি বিভিন্ন অ্যাকশনে, দেখতেই পাচ্ছেন। তো আমার সাথে রুসাফা আছে, তো আমি একা ওদের কথা শোনার চেষ্টা করছি, ওরা কী বলতেছে, তো এরপর আমরা কোথায় যাব, কি করব, এটা কারণ আমরা রাতের ডিনারটা বাইরে করব। তো সেই এখন আমাদের কফি চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা সবাই কফি খাবো। তো এই তো আমারটা নিয়ে ফেললাম, দেখা যাক কেমন। অনেক নাম শুনেছি, অনেক আগে আমি একবার খেয়েছি, ওটা আমার খেয়াল নাই। দেখি আজকের ফ্লেভারটা কেমন হয়, দেখলে তো মনে হচ্ছে ভালো হবে। তো মুখে দেওয়ার পরে বোঝা যাবে কতটা বেস্ট। হ্যাঁ, মজা আছে, একটু খাওয়ার পরেই বোঝা যাচ্ছে যে কফিটা বেশ, মানে এত গরমের মধ্যে এসে কফি, কোল্ড কফিটা খাওয়ার পরে একটু শান্তি লাগছে। তো আমরা সবাই মিলে খুব সুন্দর মুডে কফিটা শেষ করলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন সবাই কফি খাওয়ার মুডে আছে। আর এদিকে আমার বাবাটা ঘুমাচ্ছে, তো উনি ঘুমের ওঠার পরে তার জন্য একটা অর্ডার দেওয়া হয়। তো আমার বাবা যেখানে যায় ছোটো ছোটো গাড়ি নিয়ে চলে আসে। তো এটা ছিল আজকে ছোট্ট একটা ব্লগ, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট পার্টটা আমি শেয়ার করব। এখন আমরা একটু ছবি তুলব, যেহেতু আমরা এখানে কফি খেতে এসেছি। তো আমি এখানে দুই বেবিকে নিয়ে ছবি তুলছি। তো আমাদের নেক্সট পার্টটা দেখবেন ডিনার আমরা কোথায় করেছি, কোথায় গিয়েছি এরপরে। তো সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে। আল্লাহ হাফেজ।